আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার মোহাম্মদুল্লাহ রানা। স্যার আপনি কোথা থেকে এসেছেন? ওয়ারি থেকে। ঢাকার ওয়ারি থেকে এসেছেন। স্যার জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? মূলত সমস্যা ছিল কোমরে পেইন ছিল, তারপর পায়েতে পেইন ছিল। আচ্ছা। আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন? স্যার কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন এখানে? 20 দিন হবে। গত 20 দিন যাবত। আচ্ছা, এই 20 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন আপনার কি অবস্থা? এখন পেইন ভালো আছে, পেইন নাই বললেই চলে, কিন্তু পায়ের গোড়ালিতে একটু একটু টান আছে। তাও বলছে মেডিসিনের দ্বারা এক্সারসাইজ দ্বারা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। স্যার জানতে চাইবো যে এই সমস্যাটার জন্য আপনি কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, অনেক জায়গায় দেখাইছি, সার্জারির কথা বলছে। যত জায়গায় দেখিয়েছেন ম্যাক্সিমাম জায়গায় সার্জারির কথা সাজেস্ট করেছে। আপনি সার্জারিতে না গিয়ে আপনি ভেবেছেন যে আপনি যদি ফিজিওথেরাপির মাধ্যমে যদি ভালো হয় সেই জন্য আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন। এবং আসার পরবর্তী অবস্থা এখন আমরা দেখছি যে আপনি এখন আগের থেকে মাশাআল্লাহ অনেকটুকু আপনি সুস্থ এবং অনেকটুকু ভালো বোধ করছেন এবং ভালো আছেন। জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা কি টাইম টু টাইম আপনার সব ধরনের ট্রিটমেন্ট আপনাকে নিশ্চিত করেছেন? সবটুকু আপনি পেয়েছেন? জি স্যার। ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই কেমন লাগে? পরিবেশ ভালো। স্যার আপনি যে সমস্যাটা গত 7-8 বছর যাবত ভুগেছেন, আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, অনেকে আপনাকে সার্জারির পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনি হয়তো সেই ডিসিশনে না গিয়ে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান রানারের ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটুকুই ভালো এবং সুস্থ। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন, তারা হয়তো জানেন না বা বুঝতে পারেন না যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কি ধরনের ট্রিটমেন্ট নিলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে। অনেকে আছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, তো সেই ধরনের আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমার তো বলার কিছু নেই। তারপর যারা ইউটিউবে এই প্রোগ্রামগুলো দেখে তারা ভালো ফল পাবেন এখানে এসে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে স্যার, সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে 90 দেওয়া যায়। স্যার আপনাকে পিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।